আর ব্যাংকে যেতে হবে না ওয়েবসাইট থেকে এক ঘন্টায় মিলছে এক কোটি টাকার ঋণ ব্যবসার জন্য ঋণ প্রয়োজন না কিন্তু ঋণ নেওয়ার ঝামেলার কথা ভেবে পিছিয়ে আসছেন এবার ঋণ নেওয়ার জন্য বারবার ব্যাংকে যাওয়ার দিন শেষ ব্রাঞ্চে গিয়ে নিয়মিত ব্যাঙ্ক কর্মীর খারাপ ব্যবহার আর কাগজপত্র জোগাড় করতে গিয়ে বিরক্ত হয়ে পড়েছেন এই সমস্যার সমাধানে নতুন ওয়েবসাইট নিয়ে এলো ভারত সরকার নতুন ওয়েবসাইট থেকে এক ঘন্টার মধ্যে ব্যবসার জন্য এক কোটি টাকা পর্যন্ত ঋণ মঞ্জুর করা যাবে মাত্র এক ঘন্টায় যেটা হচ্ছে উনষাট মিনিটে এর ঋণ মঞ্জুর হবে সম্প্রতি এই প্রকল্পের ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ছোট ও মাঝারি শিল্পের জন্য এক ঘন্টায় এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া যাবে মঙ্গলবার এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী কুড়ি থেকে পঁচিশ দিনের ঝঞ্ঝাট মাত্র এক ঘন্টায় শেষ করা যাবে এই ওয়েবসাইটে ঋণ মঞ্জুর হওয়ার পরে সাত দিনের মধ্যে টাকা পাওয়া যাবে কীভাবে ঋণের জন্য আবেদন করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমত হচ্ছে রেজিস্টার করতে হবে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করলে ফোনে ওটিপি পৌঁছবে এবং দ্বিতীয় নম্বর আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আপনার যে ব্যবসা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিতে হবে তৃতীয়ত আপনাকে জিএসটি বিবরণ দিতে হবে এরপরে আপনার জি বিবরণ জানাতে হবে চতুর্থ ব্যবসার ট্যাক্স ডিটেল জানাতে হবে এই ওয়েবসাইটে পঞ্চমত এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য জানাতে হবে ষষ্ঠত কোম্পানির বিভিন্ন ডিরেক্টরদের তথ্য বিষয়ে জানাতে হবে এবং সপ্তমত কেন ঋণ নিচ্ছেন আর কত ঋণ প্রয়োজন সেই তথ্য জানাতে হবে এখানে এবং আট নম্বর হচ্ছে যে ব্যাংক থেকে আপনি ঋণ নিতে চান সেই ব্যাংক পছন্দ করতে পারবেন সো নম্বরটা হচ্ছে আপনাকে হাজার টাকা ফি প্লাস জিএসটি দিতে হবে এবং দশ নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল লেটার ডাউনলোড করতে হবে এবার আপনার অ্যাপ্রুভাল লেটার ডাউনলোড করতে হবে এবং ওয়েবসাইটে লগ করার আগে এই তথ্যগুলি নিজের কাছে রাখতে হবে এক নম্বর হচ্ছে জি এস টি তথ্য এক্সএমএল ফর্ম্যাটে ইনকাম ট্যাক্সের রিটার্ন দ্বিতীয়ত পিডিএফ ফর্ম্যাটে গত ছয় মাসের ব্যাংকের স্টেটমেন্ট চতুর্থ হচ্ছে মালিক ও ডিরেক্টরদের বিস্তারিত তথ্য ব্যাস এইসব যদি আপনার কাছে থাকে আপনি এক কোটি টাকা এক ঘন্টায় ঋণ পেয়ে যেতে পারেন সব বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার একটুকু হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন আপনাদের সবার আগে নোটিফিকেশান চলে যাবে সব বন্ধুরা দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ